বন্ধুরা, আমার প্রেগনেন্সির কথা তোমাদের কাছে আমি শেয়ার করতে এসেছি। যখন আমার ছেলে জন্মগ্রহণ নিল, বন্ধুরা, কৃষ্ণনগর সদর হাসপাতালে আমার ছেলের জন্ম হয়। ডাক্তারবাবু আমাকে চেক আপ করার জন্য ডাকে, যথাযথ ডাক্তারবাবু আমাকে চেক আপ করে তারপর বলে যে তোমার সিজারে হবে বাচ্চা। তা আমি আমাকে বলে যে তোমার চুড়ি ঠুড়ি না, একটা নার্স বলে যে চুড়ি সব একটা সুতো দিয়ে বা একটা দিয়ে ঢেকে দাও চুড়িগুলো। তা আমি সেইগুলো যথারীতি সেগুলো ন্যাকড়া ফ্যাকড়া দিয়ে ঢেকে দিলাম। তারপর আমার নাম ধরে আমাকে অন্য একটা ঘরে ডাকা হলো, দিয়ে আমি গেলাম, দিয়ে আমাকে বেডের মধ্যে শোয়ালো, দিয়ে আমাকে আমার পেছনে একটা ইঞ্জেকশন দিল সিদ্ধার মধ্যে, দিয়ে আমার পাটা পুরো পায়ের নিচের পোষণটা পুরো অবশ হয়ে গেল। দিয়ে ডাক্তারবাবু আসলো, ডাক্তারবাবু এসে আমি সব কিছু দেখতে পাচ্ছিলাম বন্ধুরা। ডাক্তারবাবু এসে আমার ওপর পোষণটা আর পায়ের পোষণটা ঢেকে দিল, ঢেকে দিল। তারপরে একটা কাঁচি নিল আর ছুরি নিল, দিয়ে আমার পেটটাকে কাটলো, আমি সব দেখতে পাচ্ছি। দিয়ে আমার পেটটাকে হাত দিয়ে নাড়ালো ডাক্তারবাবু, নাড়িয়ে বাচ্চাটাকে বের করলো। বের করে আমাকে ডাক্তারবাবু নার্সটা বলছে যে দেখো কি হয়েছে তোমার। তারপর দেখি আমার ছেলে হয়েছে। তারপর আমার খুব আনন্দ হয়েছে বন্ধুরা। দিয়ে আমি ওখানে যারা যারা ছিল আমি বললাম যে আমার মাকে একটু ডেকে দেবে, নাহলে আমার মাকে একটু বলো না আমার ছেলে হয়েছে। তা ওখানে একটা লোক ছিল, ওই লোকটা গিয়ে এবার আমার মাকে বললো। আমার মা মানে যে যে ঘরটা দেখছিল সেই ঘরটার বাইরে গেট দিয়া ছিল, ওই গেটের বাইরে আমার মা দাঁড়িয়েছিল। দিয়ে মা যেই শুনেছে আমার ছেলে হয়েছে, মা তখন হামাকে কাঁদতে শুরু করে দিয়েছে আনন্দে। তারপর ডাক্তারবাবু বাচ্চাটাকে অন্য জায়গায় সরিয়ে রাখলো, দিয়ে আমার কাটা জায়গাটা সেলাই করলো। সেলাই করে তারপর আমাকে অন্য ঘরে নিয়ে যাবে, সব অন্য একটা বেডে আবার ইয়ে করলো, ট্রান্সফার করলো, দিয়ে আমাকে অন্য ঘরে নিয়ে যাচ্ছে। তখন রাস্তায় আমার মার সাথে দেখা হলো, মা আবার পেছন পেছন আসলো আমার সাথে, দিয়ে অন্য ঘরে আবার অন্য বেডে আবার শুয়ে দিল। তারপরে মা আবার আমার ছেলেকে আদর করলো। তারপরে দিয়ে আমার মা তো কোলে নিয়ে খুব আদর করছে আমার ছেলেকে। তারপরে একটা আয়া আসলো, আয়াটা আবার আমাকে পরিষ্কার টরিষ্কার করে যা যা করার সব করে দিয়ে তারপর চলে গেল। তারপর আমাকে স্যালাইন লাগিয়ে দিল। তখন তো মানে কিছু খেতে পারবো না, তাই জন্য স্যালাইনটা লাগিয়ে দিল। দিয়ে তারপরে পরের দিন ডাক্তারবাবু আসলো, চেক আপ করলো, তারপর ওষুধপত্র দিল, ইঞ্জেকশন টিঞ্জেকশন সব দিল। তারপরে এম করতে 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 8-9 দিন কেটে গেল। 9 দিনের দিন আমার পেটের সুতো কাটলো, কেটে তারপর আমাকে ছেড়ে দিল, বলো যা তুই এবার বাড়িতে যেতে পারিস। তারপর আমি একটা ট্যাক্সি নিয়ে আমার জামাইবাবু, তারপরে মা, আমার ছেলে সবাই মিলে বাড়িতে চলে আসলাম। তাদের বাড়িতে তো সবার আনন্দ, দিদি ফিদি সবাই মানে আমার ছর্দি ছোটো জামাইবাবু ওদের তো খুব আনন্দ, সবাই আদর করছে, মাও আদর করছে। তারপর একটা পুরোহিত ডেকে ওই কি বলে না কি করতে হয়, সে একটা পুরোহিত ডেকে তারপর পুজো করলো। তারপরে সব স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর বিশ্রাম নিলাম আমরা। বন্ধুরা, আমার ছোটো জামাইবাবু আমার ছেলে যখন জন্মগ্রহণ করে
তখন আমার ছোট জামাইবাবু খুব করেছে আমার ছেলের জন্য, মিথ্যা কথা কেন বলবো, খুব করেছে ছোট জামাইবাবু। আর মাও যেরকম করেছে আমার ছোট জামাইবাবু সেরকম করেছে। এরা দুজন না থাকলে তাহলে আমার খুব কষ্ট হতো, আমি পারতাম না। আরেকজন করেছে, আমাদের বাড়িতে থাকতো একটা মেয়ে, ও খুব করেছে, প্রচুর আমার জন্য ইয়ে করেছে, কষ্ট করেছে, আমার আমাকে খেতে দেওয়া, জামা কাপড় কেচে দেওয়া সব করেছে, তিনজনেই করেছে। আর তোমরা এভাবে আমার পাশে থেকো আর সুস্থ থেকো, আমাকে কমেন্ট করো কেমন লাগলো না লাগলো। তাহলে রাখছি বন্ধুরা, টাটা। বন্ধুরা, আমি তো এই বিষয়ে কোনোদিন কাউকে কিছু কথা বলিনি, তাই যদি কোন মানে ভিডিওটা তোমাদের খারাপ লাগে শুনতে, তাহলে কিছু মনে করো না, ভিডিওটা দেখো। বন্ধুরা, একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমাদের তো বড় ভাই নেই, আমাদের পাঁচটা, আমরা পাঁচ বোন, তা আমার মা আমার বাবা নেই। যখন আমার ছেলে হলো তখন যেহেতু আমার বাবা বা ভাই দাদা কেউ নেই, সেহেতু আমার মাকে সব মানে সব মাকে করতে হতো। তাই আমার মানে এক দিদির বর, আমার ছোট দিদির বর, ও এগিয়ে এসেছিল, মানে যখন আমার ছেলে হলো, বললাম তো তোমাদের যে ছোট জামাইবাবু, কিন্তু তাছাড়া আমার তিনটে জামাইবাবু বা তিনটে দিদি কিন্তু আগিয়ে আসেনি, ওরা কিন্তু আমার ছেলে জামাইবাবু শুনল যে আমার বাচ্চা হবে সামনেই, তা সত্ত্বেও তারা বিশাখাপত্তনামে চলে গেল তার দিদির বাড়িতে, কিন্তু তারা একবারে ভাবলো না তার বিধবা শাশুড়িটা কি করে একা মেয়েটাকে মানে শাড়িটাকে কি করে কি করবে না করবে একবার ভাবলো না, তারা আনন্দ করতে তারা চলে গেল, একবারে ভাবলো না কি করতো যদি ছোট জামাইবাবু না আসতো, তাহলে কি করতো, নিজেই অসুস্থ হয়ে পড়ে থাকতো, কি যে হতো যায় না ভগবান জানে। তাহলে এরকম মানুষরা, এরকম মানুষদের পৃথিবীতে কোনো জায়গা হয় না, যারা নিজের লোকদের হেল্প না করে তাদের কোনো জায়গাই হয় না, তাদের নরকে নরকে গমন হয়। কিভাবে ফেলে দিয়ে চলে গেল আমি সেটাই ভেবে পাই না, একটা বিধবা মহিলাকে, বয়স্ক মহিলাকে, একটা গর্ভবতী মেয়ে, সাথে মেয়ে আছে গর্ভবতী, তাকে ফেলে রেখে চলে গেল কি দিদিবাড়িতে আনন্দ করতে, একবারও ভাবলো না, তার সঙ্গে তো রক্তের সম্পর্ক আছে, একবারও ভাবলো না। বন্ধুরা, এইসব হচ্ছে আমাদের ফ্যামিলি পরিবারের মানুষ, বুঝতে পেরেছো বন্ধুরা? আমি কেন এত ঘৃণা করি, আমি কেন এত হেট করি আমার পরিবারকে, এর জন্য আমি হেট করি। তোরা তো জানিস আমাদের কোনো বড় ছেলে নেই, তুই চট করে চলে গেলি একটা গর্ভবতী মহিলাকে ফেলে রেখে, একটা বয়স্ক শাশুড়িকে ফেলে রেখে কীভাবে চলে গেলি? তুই তোর বোন, তুই তোর মাকে ফেলে চলে গেলি, একবারও ভাবলি না যে আমার মাটা কী হবে, বয়স্ক মাটা কী করে কী করবে, একবার ভাবলি না? তাহলে বন্ধুরা, আর ভিডিওটা বেশি বড় করলাম না, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটাকে ক্লিক করে দেবে যাতে আমার ভিডিওটা সরাসরি তোমার ফোনে পৌঁছে যায়, আমার ভিডিওর নোটিফিকেশানটা তোমার ফোনে তাড়াতাড়ি যেন পৌঁছে যায়।